আসসালামু আলাইকুম। HTML এবং CSS বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব হচ্ছে HTML এর ফর্ম নিয়ে। তো ফর্মের এই যত প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, সবকিছু নিয়ে যদি আমি একটা ভিডিওতে আলোচনা করি তাহলে অনেক বড় ভিডিও হবে। এই জন্য আমি পার্ট পার্ট করে পুরো ফর্মটাকে শেষ করব। চলুন শুরু করা যাক। আমি প্রথমে কুইক স্টার্টআপ ফোল্ডার থেকে ইনডেক্স ফাইলকে কপি করে নিয়ে আমি 13 নামের ফোল্ডারে পেস্ট করতেছি। এটাকে আমি রাইট ক্লিক করে নোটপ্যাড এডিটরের মাধ্যমে ওপেন করতেছি। তো এখানে আমরা ফর্ম নেওয়ার জন্য জাস্ট ফর্ম নামের একটা ট্যাগ আছে HTML, এই ফর্মটা আমরা নিয়ে ফেলবো। এবং এর মধ্যে যদি আমরা ফর্ম নেওয়ার পরে কিন্তু কিছুই আসবে না, আমরা যদি রান করি এটাকে আমরা কিন্তু এখনো কিছুই দেখতে পাবো না ব্রাউজারে। এখানে এখানে কিন্তু কোনো কিছুই দেখতে পাবো না। আমরা যখনই এইখানে ইনপুট নামের একটা ট্যাগ নিয়ে ফেলবো তখনই কিন্তু একটা বক্স দেখতে পাবো। সেভ দিলাম, সিলেক্ট করতেছি, দেখেন এখানে বক্স চলে আসবে। ইনপুট দেওয়ার কারণে এখানে আমরা দেখেন এখন ইনপুট দিতে পারতেছি, যে কোনো লেখা ইনপুট দিতে পারতেছি। তো HTML ফর্মের মধ্যে তিন ভাবে ইনপুট দেওয়া যায়, একটা হচ্ছে ইনপুটের মাধ্যমে, আর একটা হচ্ছে সিলেক্ট ট্যাগের মাধ্যমে, যেমন সিলেক্ট এবং এর মধ্যে যদি আমরা অপশন দেই, অপশন অপশন সরি এখন ভুল বসছে অপশন দিলাম, এটা কপি করে নিচ্ছি। আর একটা নেওয়া যায় হচ্ছে টেক্সট এরিয়ার মতন, টেক্সট এরিয়া যখন কোনো মেসেজ দেওয়া হয় তখন এই টেক্সট এরিয়া দরকার হয়, কারণ মেসেজ করার জন্য অনেক বড় ফিল্ডের প্রয়োজন হয়, তখন এই টেক্সট এরিয়া দরকার হয়। এটা প্রয়োজনে ছোট বড় করা যায়। তো দেখি এখানে ইনপুট দিলাম, এখানে একটা সিলেক্ট নিলাম, এখানে টেক্সট এরিয়া নিলাম। এবার যদি আমি দেখে রান করাই তাহলে দেখতে পাবো এখানে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার সিলেক্ট, ক্লিক করলে এখানে আমি সিলেক্ট করতে পারবো, আর এটা হচ্ছে আমার টেক্সট এরিয়া, এর মাধ্যমে আমি ইনপুট নিতে পারি। তো তিনভাবে HTML ফর্মে ইনপুট নেওয়া যায়। তো আমরা মূলত এই রকম এই ডিজাইনের একটা ফর্ম ডিজাইন করে ফেলবো। এই ফর্ম কয়েকটা পর্বের মধ্যে আমরা এইরকম একটা ফর্ম ডিজাইন করে ফেলবো। তো এই পর্বে এই পর্যন্তই, আগামী পর্ব দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো।